হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে বাজার থেকে একটা মুরগি নিয়ে এসেছে। এই মুরগিটা তোমাদের কাছ থেকে খাওয়া পর্যন্ত রান্না বান্না সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মুরগিটা খুব বড় তো, সেই জন্য কাটতে আমার অসুবিধা হচ্ছে, আর এখনো ছটফট করেই যাচ্ছে। তো দেখো, মুরগিটাকে এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে কেটে নেব, তারপরে রান্না হবে। তো দেখো, মাংসগুলো আমার এখানে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। আর মাংসটার জন্য এখানে আমি নিয়েছি একটা গোটা রসুন, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি। এখানে আদা রসুনের থেতো করা আছে, আর এখানে তিনটে বড় সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে চারটে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো আলুটাকে প্রথমে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ, দিয়ে আলুটাকে ছেড়ে দেবো। এখানে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আলুটাকে আমার এখানে খুব ভালোভাবে ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুটাকে আমি উঠিয়ে নেব। কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি,
এখানে কিছুটা পরিমাণ আমি গোটা গরম মশলা নিচ্ছি, সেটাকে দিয়ে দিলাম। আর যে শুকনো লঙ্কা চাটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলো। আদা রসুনের থেঁতো গাড়া গুলো দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো। তেজপাতা আমি ছেড়ে দিয়ে দিলাম। মশলা মশলার মধ্যে আমি সামান্য কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে এখানে গলে যায়। আর একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষে করলাম মশলাটাকে। মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো এই মাংসগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এটাকে খুব ভালো করে কষাই করবো 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে ঢেকে। কিছুটা পরিমাণে জল দিয়ে আমি এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এটাকে আমি এবার একটু দেখবো। ভেজে রাখা আলুটা দিয়ে আমি আরো 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখবো, কেননা আলুটা তখন শুধু ফ্রাই করে নিয়েছিলাম, ভালো সেদ্ধ হয়নি। তার জন্য এখন আলুটাকে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। তো 5 থেকে 6 মিনিট আমার এটাকে ঢেকে রেখেছিলাম। আরে
দেখো তো দেখো এখানে চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছো তো এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখান থেকে মাংস ছেড়ে দিচ্ছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে আমি একটু জল দিয়ে দেব তো দেখতে পাচ্ছ এখানে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে ফুটিয়ে নেব তো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে একটু দেখবো তো ঝোলটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো দেখো মাংসটা আমার রান্না এখানে একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়াবো না তো চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর তোমরা কমেন্ট করতে ভুলবে না যে মাটির উনুনে রান্না করে খেলে কেমন লাগে এটা কমেন্ট করে জানিও আমাদেরকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি